আসসালামু আলাইকুম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাদের উপরে চলে আসছি ক্যামেরা নিয়ে শুধু একটা জিনিস দেখানোর জন্য, কারণ দ্বিতীয়বারের মতো আমার এই ড্রাগন গাছে দেখেন কত পরিমাণ ড্রাগন ফুল আসছে। তো যখন একটু একটু যখন কলি আসছিল তখন মানে এত পরিমাণ আসছে, প্রত্যেকটা ডালের একদম গিরায় গিরায় কলি আসছিল। তো সব কলি তো আর থাকে না, তো একটা একটা ডালের মধ্যে দেখা গেল যে যে ডালটা পুরোটাই মানে একটা ডাল পুরোটার মধ্যে হয়তো বা একেবারে 20-25টার মতো কলি ছিল। তো এতগুলো তো আর থাকে না, যেগুলো থাকার সেগুলোই কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অনেক, প্রত্যেকটা গাছেই অনেক পরিমাণ এখনো ড্রাগন ফুল আছে। তো এটা আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বলছে এই কারণেই, দেখেন আবার প্লেন যেতেছে, আমি যখনই ভিডিও করি তখনই মানে এই যে প্লেন যাবেই। তো যাই হোক, দ্বিতীয়বার বলছি এই কারণে, কারণ এর আগে যখন ড্রাগন ফুল প্রথম আসছিল, যখন প্রথম এই গাছগুলোর মধ্যে ড্রাগন ফল ধরছে তখন কিন্তু এত পরিমাণ ছিল, তো প্রায় অনেকগুলা ড্রাগন ফল ছিল। তো এরপরে কিন্তু একটা গাছে দুটা তিনটা চারটা পাঁচটা মানে এরকম এরকম আমরা উঠাইতেছি খাইতেছি মানে এরকম একটাই, কিন্তু এই যে ইদানিং আবার মানে একটা দুটা থেকে শুরু করে এখন আবার অনেকগুলো একসাথে আসছে, মানে সেই একদম প্রথমবারের মতো। এক কথায় বলা যায় যে ড্রাগন গাছে ড্রাগনের বাম্পার ফলন আমার এই ছাদ বাগানে দ্বিতীয়বারের মতো। তো দেখেন প্রত্যেকটা ডালে অনেক ফুল আসছে, এই যে এদিক দিয়ে কিন্তু কিছু ড্রাগন অলরেডি আছে গাছে, তারপরেও দেখেন এক একটা ডালে মানে কি পরিমাণ ফুল আসছে। তো এখানে আপনাদের এই যে এটা দেখাই, এই যে এখানে দেখেন যে একটা ডালের মুখ দেখেন তিনটা একসাথে, না এখানে একটা না ভুল করছি দুইটা, ওই যে ওই পাশে দুইটা, এই যে দুইটা চারটা, দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে তাই না। এই যে এখানে একটা, ওই যে এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, মানে একটা গাছে 8-10টা আছে মানে এরকম গণলে পাওয়া যাবে। এখন জানি না সবগুলো, যেহেতু এরকম মানে এখন তো ড্রাগন ফুল ফুটার সময় যে এই যে ছোট ছিল ছোট অবস্থায় অনেকগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে এরকম হওয়ার পর আর নষ্ট হয় না, যদি ঠিকভাবে আমরা ড্রাগন ফুল ফুটার পর ঠিকভাবে যদি হ্যান্ড পলিউশন করতে পারি, ঠিক ঠিক প্রসেসে যদি করতে পারি, তাহলে কিন্তু এই যে এরকম সবগুলোই থেকে যাবে, একটা নষ্ট হবে না। দেখেন আমার দেখতে অনেক ভালো লাগতেছে, কি সুন্দর, মানে আমার দেখে এত ভালো লাগতেছে, প্রত্যেকটা গাছে অনেক পরিমাণ আসছে। তো এখানে দেখেন কিছু গাছে এই যে অলরেডি ড্রাগন আসছে, এই যে ড্রাগন থাকা অবস্থায় এই যে ফুল আসছে আবার দ্বিতীয়বারের মতো এত বেশি, মানে এটা দেখার পর আমার মনে হয় যে আমার ছাদ বাগান করা এই কষ্টগুলো সবগুলোই আমার সার্থক হয়ে গেছে। এই যে সবগুলো গাছের মধ্যে অনেক আসছে, এই যে কাটার জন্য আমি ভালো করে দেখাইতেও পারতেছি না, এই যে উপরেও দেখেন এখন একটু এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা, তো ওই যে বৃষ্টি হইব মনে হয়, তো সেজন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে, কিন্তু তারপরেও মানে আমি আর দেরি করতে পারতেছিলাম না, আমার দেরি সহ্য হইতেছিল না যে কখন আমি ভিডিওটা করব, কখন আপনাদের দেখাবো, এরকম একটু অবস্থা। দেখতে দেখেন অনেক ভালো লাগতেছে, মানে আমার যে কি শান্তি লাগতেছে আমি বলে বুঝাতে পারবো না। তো এই হলো আমার ড্রাগন গাছ, এর পিছনে যতটুক পরিশ্রম করছি তো সবগুলোই আমার মনে হয় যে পরিশ্রমের ফল আমি হাতে অলরেডি পাইছি, অনেকবার পাইছি, এখনো পাইতেছি, আল্লাহ চাইলে কি না পারে এখনো হইতেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর যদি ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হয়, যদি সঠিকভাবে নেওয়া হয়, তো সব গাছে থেকে যে রকম ফল আপনারাও পাবেন, শুধু ড্রাগন গাছ না, যে কোনো গাছেরই সব যদি একদমই সঠিকভাবে যত্ন নেওয়া হয়, সঠিকভাবে গাছের খাবার পুষ্টি সব কিছু সঠিকভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু সব গাছ থেকে যে রকম রেজাল্ট আপনারাও পাবেন। তো এটার জন্য যেটা করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, টপে লাগান, ড্রামে লাগান, যেখানে লাগান বেশি বেশি গাছ লাগাতে হবে, আর এরকম বেশি বেশি ফল খেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।